নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়ে গেলাম আমার নতুন রেসিপি নিয়ে। আজ আমি রাঙা আলু বা মিষ্টি আলু আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর আর একদম নতুন ধরনের একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকে নতুন রেসিপি। এর জন্য আমি 1 কেজি রাঙা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুকারে 4টি সিটি দিয়ে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে একটা মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। চাইলে আপনারা যে কোনো গ্রেটার দিয়েও এটা গ্রেট করে নিতে পারেন বা হাত দিয়েও ভালো করে চটকে নিতে পারেন। এই রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে নানা ধরনের লবণীয় সব খাবার তৈরি করা যায়। আমি আমার চ্যানেলে এর আগে আরও কয়েকটা রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে সেগুলোর লিংক দিয়ে দেব। এভাবে আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট, 1/4 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন, 1/2 কাপ দিয়ে দিলাম পাউডার সুগার আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সব কিছুকে একবার হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আপনারা ইচ্ছে করলে ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও নিতে পারেন আর নর্মাল চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে পাউডার সুগার তৈরি করে নিতে পারেন। এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এর থেকে অল্প পরিমাণে একটু ডো নিয়ে এটাকে এইভাবে বলের মতো প্রথমে গোল করে নিয়ে এরপর হাতের তালুর সাহায্যে এভাবে চ্যাপটা করে এগুলো আমি তৈরি করে নেব। নাস্তাগুলো আরও একটু সুন্দরভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে অল্প ডো নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিয়ে একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিলে এটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আপনাদের কাছে এরকম কুকি কাটার না থাকলে যে কোনো একটা স্টিলের গ্লাস দিয়ে বা ছোট বাটি দিয়েও এটা কেটে এভাবে সমান করে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। রাঙা আলুর এই রেসিপিটা যে কোনো উপবাসের দিনের জন্য তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে চালের গুঁড়োর পরিবর্তে আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন। তবে যারা ওই দিনগুলোতে আটা বা ময়দা খান না, সেক্ষেত্রে সামা চালের গুঁড়ো বা কুটু আটা দিয়ে এটা বানাতে পারেন। চালের গুঁড়ো দিয়ে বানালে এটা উপরটা খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা ব্রাশ দিয়ে আমি সবগুলোর উপর একটু দুধ ব্রাশ করে নিয়ে এর উপর কিছুটা সাদা তিল লাগিয়ে নেব। এটা পুরোপুরি অপশনাল, তবে এটা ভাজার পর দেখতে যেমন সুন্দর লাগে তেমনি খেতেও খুবই ভালো লাগে। এবারে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে দিয়ে মাঝারি আছে এপিটোপিট করে লালচে করে ভেজে নেব। সবসময়ের মতো আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আমাকে নতুন নতুন সব রেসিপি নিয়ে আসতে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজভাবে আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনারা ভিডিও শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এগুলো আমার ভাজা হয়ে গেছে।
একই ভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। রাঙা আলুর এই নাস্তাটা উপরটা খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা খুবই নরম, খেতে খুবই ভালো লাগে। সবগুলো আমি এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।